নমস্কার বন্ধুরা আমার চ্যানেল তোমাদের স্বাগত তো বন্ধুরা আজকে আমি যোগিজ্ঞর একটা অঙ্ক তোমাদের কাছে তোমাদের সঙ্গে আলোচনা করবো তো অঙ্কটি হলো দেখো ফাইভ কমা নাইন কমা ইলেভেন কমা ফিফটিন কমা এক্স ও এইটিনের যৌগ্ঞ যদি টুয়েলভ হয় তবে এক্সের মান কত হবে তাহলে এক্ষেত্রে মানে যৌগঞ্জ দেয়া দে আর কতগুলো নাম্বার দিয়ে দিয়েছে এগুলোর যোগিজ্ঞ যদি টুয়েলভ হয় অর্থাৎ ফাইভ নাইন ডট ডট নাম্বারগুলো যদি যৌগ্ টুয়েলভ তবে এক্ষেত্রে আবার হলে এক্সের মান কত এখানে একটা সংখ্যা কিন্তু এক্স আছে ঠিক আছে তাহলে এক্সের যৌগিকর মানে যৌগিকর হলে এর মান করতে হবে ঠিক আছে তার মানে আমি আমরা এক্সের মান বাইক করব তো আমরা জানি কি যৌগিকর সমান আমরা জানি কি যৌগিকগর হুম যৌগিক যৌগিক গড় ইকুইল টু এখানে যতগুলো নাম্বার আছে ততগুলো প্লাস তাহলে দেখো প্রথমত ওয়াই প্লাস নাইন প্লাস ইলেভেন প্লাস ফিফটিন প্লাস এক্স প্লাস এইটিন তাহলে এখানে কটা নাম্বার আছে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তার মানে ডিভাইডেড বাই কত হবে সিক্স হবে ঠিক আছে মানে যতগুলো নাম্বার আছে বা যতগুলো ডাটা আছে আমরা সবগুলোকে প্লাস করবো আর যতগুলো নাম্বার আছে সেই সংখ্যাটা নিয়েছে লিখবো অর্থাৎ এখানে যেমন করো ফাইভ প্লাস নাইন প্লাস ইলেভেন প্লাস ফিফটিন প্লাস এক্স প্লাস লিখলাম আর এক্ষেত্রে কটা ডাটা আছে এখানে টোটাল ছটি ডাটা আছে এই জন্য আমি ছটি লিখলাম তাহলে এগুলো প্লাস করলে কত হবে ফিফটি এইট এখানে প্লাস করলে কত হবে ফিফটি এইট নাম্বারগুলো প্লাস করলাম আর সঙ্গে এক্সট্রা পরে থাকবো প্লাস এক্স সিক্স ইকুয়াল আচ্ছা এক্ষেত্রে আমরা কিন্তু দেওয়া আছে যোগ্যর মানে এটা কিন্তু যোগ্যর ইকুলটা আমরা লিখতে পারি টুয়েলভ ঠিক আছে আমরা তাহলে ফিফটি এইট এক্স ফিফটি এইট লিখতে পারি তাহলে আমরা এক্ষেত্রে ইন্টু করলে হবে ছয় বারো হবে তাহলে ফিফটি এইট ফিফটি এইট প্লাস আর এক্স হবে 72 টু ফিফটি এইট অর্থাৎ কত হবে ফোরটিন এটাই आंसर তাহলে এক্সেমান কত হবে